সুপারিশ করে ক্যাবিনেট সচিব কমিটির রিপোর্ট, মন্ত্রিসভা অনুমোদন দিলে আগামী মাসে প্রজ্ঞাপন, স্বাগত জানালেন বিশেষজ্ঞরা। 14 দলের শরিকদের দাবি 250 আসন, রাজনৈতিক কর্মকাণ্ড না থাকলেও দর কষাকষিতে এগিয়ে ছোট দলগুলোই। নড়িয়ায় পদ্মার পাড়ে জুড়ে হাহাকার, প্রতিদিনই ভাঙছে সড়ক, বাজার, জনপথ, উত্তরে বন্যার পূর্বাভাস। নিরাপত্তাহীন শাহজালাল বিমানবন্দর, পাশ ঘেঁষে গড়ে ওঠা বহুতল ভবনগুলো হুমকি, বলছেন বিশেষজ্ঞরা। এবং এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের বাছায় বাহরাইনকে 10-0 গোলে হারালো বাংলাদেশের মেয়েরা। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি শেখ জায়েদ এবং আমি আফরিন আনোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সব ধরনের কোটা বাতিলের সুপারিশ করেছে কোটা সংস্কারের সরকার গঠিত সচিব কমিটি। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান কমিটির প্রধান মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সচিব আরও জানিয়েছেন, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আদালতে যে রায় রয়েছে তার সাথে এই সিদ্ধান্তের কোনো বিরোধ নেই। আগামী মাসের প্রথম সপ্তাহে মন্ত্রিপরিষদ অনুমোদন দিলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানিয়েছেন তিনি। আহসান হাবিবের প্রতিবেদনে বিস্তারিত। সোমবার মন্ত্রিপরিষদের সভা চলাকালে কোটা সংস্কার বিষয়ে সরকারি পর্যালোচনা কমিটির প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয় বলে জানান সচিব কমিটির প্রধান মোহাম্মদ শফিউল আলম। সাংবাদিকদের তিনি জানান, সরকারি চাকরিতে নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে প্রবেশের ক্ষেত্রে চলমান কোটা পদ্ধতি তুলে দেওয়ার সুপারিশ করেছে কমিটি। নবম গ্রেড থেকে ১৩ গ্রেড পর্যন্ত অর্থাৎ আগের যে দ্বিতীয় বা প্রথম শ্রেণী বলে যাকে বলা হতো সেগুলো নিয়োগের ক্ষেত্রে কোনো কোটা থাকবে না। অর্থাৎ সচিব থেকে একেবারে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যন্ত এই যে এই পদগুলো, প্রথম শ্রেণীর পদগুলো বা দ্বিতীয় শ্রেণীর পদগুলো এই কতটা হয়, ১৩টা গ্রেড আর কি। এই ১৩ গ্রেডের নিয়োগে কোন মেধাভিত্তিতে হবে সম্পূর্ণ? প্রতিবেদন দেওয়ার আগে এ বিষয়ে আদালতের পরামর্শ নেওয়া হয়েছে জানিয়ে শফিউল আলম বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কোনো কোটার সুপারিশ করা হয়নি। সচিব কমিটির পর্যবেক্ষণে তারা আর পিছিয়ে নেই বলেও উল্লেখ করেন তিনি। সচিব জানান, মুক্তিযোদ্ধা কোটা না রাখা নিয়েও তারা আইনবিদদের সাথে কথা বলেছেন। আমরা আইন বিশেষজ্ঞদের মতামত নিয়েছি, তারা বলছেন যে এটা গভর্নমেন্টের যেহেতু পলিসি ডিসিশন, এটা আদালতের রায়কে স্পর্শ করবে না, কোনো সমস্যা নেই। আমরা ওটা যাচাই বাছাই করে দেখেছি, দেখি আমরা বলছি যে এখন কোটা না হলেও চলতে পারে। এরই মধ্যে সরকারি কর্মকমিশনের দেয়া 40তম বিসিএস এর ক্ষেত্রে সুপারিশ কার্যকর হবে কি না এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেটা সরকারের সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয়েছে। না, ওটা তো বলা আছে যে সরকার যদি ভিন্নরূপ সিদ্ধান্ত নেয় সে অনুযায়ী কোটা নির্ধারিত হবে। আহসান হাবিব, নিউজ 24, ঢাকা। কোটা নিয়ে মন্ত্রিপরিষদ কমিটির সুপারিশকে স্বাগত জানিয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। স্বাগত জানাই, যেটা দীর্ঘদিনের একটা দাবি ছিল যে মেধাভিত্তিক সিভিল সার্ভিস গড়ে তোলে দেশ, এই দাবিটা পূরণ হতে যাচ্ছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। সচিব কমিটি যথাযথ বিচার বিশ্লেষণ করে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে প্রতিবেদনটা দিয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক রাজনৈতিক কর্তৃপক্ষ। আমি আশা করব যে রাজনৈতিক কর্তৃপক্ষ এতে খুব বেশি নাড়াচাড়া করবে না, সামান্য হয়তো কোনো মার্জিনাল ইয়ে হতে পারে, এবং দ্রুত প্রজ্ঞাপনটা প্রকাশিত হবে এবং কবে থেকে কার্যকর হবে এই জিনিসটা সুস্পষ্টভাবে উল্লেখ করবে। কারণ অলরেডি একটা বিসিএসের সুপারিশ কিন্তু পিএসসি থেকে চলে গেছে, ওগুলি তো ধরলে তো হবে না, কিন্তু যেগুলি চলমান আছে এগুলির মধ্যে ধরতে হবে, ধরে এটা দ্রুত কার্যকর করতে হবে। শিক্ষার্থীদের আন্দোলন তো অবশ্যই আছে, এটা মেইন একটা অনুঘটক হিসেবে কাজ করেছে। এটা ছাড়াও দীর্ঘদিন ধরে বিভিন্ন কমিটি কমিশন কিন্তু আপনার এখানে মেধাকে প্রাধান্য দেওয়ার ব্যাপারটা নিয়ে সুপারিশ করেছে এখানে, সে স্বাধীনতার পর থেকে এত করতে যে মেধাবী ছাত্রছাত্রীরা উৎসাহিত হবে, তারা সিভিল সার্ভিসে আসার জন্য উৎসাহিত হবে এবং সিভিল সার্ভিস সমৃদ্ধ হবে, সিভিল সার্ভিস সমৃদ্ধ হলে দেশের প্রশাসন সমৃদ্ধ হবে
এবং প্রশাসন সমৃদ্ধ হলে জনগণ উন্নততর সেবা পাবে। সরকারি চাকুরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু করেছিল শিক্ষার্থীরা। মন্ত্রিপরিষদ কমিটির আজকের সিদ্ধান্তে সন্ধ্যায় প্রতিক্রিয়া জানায় সেই আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক। প্রজ্ঞাপন কিংবা ফাইনাল ডিসিশন না, এটি একটি প্রাথমিক প্রস্তাবনা তারা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে। আমরা মনে করি তারা যেটি বলেছে যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে, দ্যাট মিন্স নবম থেকে ১৩তম গ্রেডে কোটা থাকতেছে না, এটা আমরা ইতিবাচক এবং সতর্কতার সাথে দেখতেছি। কিন্তু এখানে আমরা খুব আশান্বিত হচ্ছি না, কারণ যেখানে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ১১ এপ্রিল ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এরকম একটি ঘোষণা দিয়েছিলেন যে সরকারি চাকরিতে কোনো কোটাই থাকবে না, আমরা দেখেছি যে সরকারের সর্বোচ্চ প্রধানের সেই ঘোষণাটিও আমাদের কাছে কোনো প্রজ্ঞাপন আকারে আসেনি। আর আমার যেহেতু আমরা আন্দোলন করে আসছি এবং আমরা বলছি যে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত, এবং আমাদের যে প্রজ্ঞাপনের সাথে আরও দুটি দাবি আছে যে নিরাপদ সড়ক এবং কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক যে মামলা করা আছে সেগুলো প্রত্যাহার করতে হবে, প্লাস আপনার যে অজ্ঞাতনামা মামলাগুলো আছে সেগুলো প্রত্যাহার করতে হবে, এবং যারা সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আর আমরা বলছি যে প্রজ্ঞাপন এবং আমাদের যে এই দুটি দাবি, মামলা প্রত্যাহার, হামলার বিচার, এটা না হওয়া পর্যন্ত আমাদের যে চলমান আন্দোলন চলমান রয়েছে, আপনি জানেন যে আগামীকালকেও আমাদের সারা বাংলাদেশে একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে এবং সেই নিয়মতান্ত্রিক কর্মসূচিগুলো চলবে। সারা দেশে কার্যালয় বলতে কেবল রাজধানীতেই, তাও আবার খোলা হয় না নিয়মিত, দু একটি অফিসে দারোয়ানের দেখা মিললেও অধিকাংশই নেতা কর্মী শূন্য। সরকার সমর্থিত ১৪ দলের শরিকদের অনেকের অবস্থা এমনই, কিন্তু জাতীয় নির্বাচনে আসনের দর কষাকষিতে তারা এগিয়ে। আওয়ামী লীগের কাছে এইসব জোট শরিকদের দাবি ২২৫ আসন। ১৪ দল শরিকদের আসন ভাগাভাগি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে মাত্র ৩.৫ মাস বাকি। এরই মধ্যে ১৪ দলীয় জোটের প্রায় প্রতিটি শরিক দলই আলাদা প্রার্থী তালিকা তৈরি করে শুরু করেছে দর কষাকষি। ১৪ দলীয় জোট শরিকদের অনেকের নেই চোখে পড়ার মতো কার্যক্রম। নির্বাচন কমিশনে নিবন্ধন নেই গণ আজাদী লীগের, পল্টনে দলটির কার্যালয়ও থাকে অধিকাংশ সময় বন্ধ। আগামী নির্বাচনে দলটি চাওয়া অন্তত ৫টি আসন। এটি গণতন্ত্রী পার্টির কার্যালয়, দলীয় ব্যানার না থাকায় দেখে বোঝার উপায় নেই এটি কোন দলের কার্যালয়। দলটির চাওয়া ১৫টি আসন। সাম্যবাদী দলের কার্যালয় খোলা পাওয়া গেলেও হাতে গোনা দু একজন ছিলেন, নেই তেমন কোনো দলীয় কার্যক্রম। আমরা ১৪ দল থেকে ৬টি আসনে প্রত্যাশা করি এবং সেখানে এটা মাননীয় প্রধানমন্ত্রীর যেখানে ইলেকশন করলে জয়লাভ করবে সম্ভাব্য, সেক্ষেত্রে উনি বিবেচনা করবেন। নির্বাচনে জয়লাভ যারা করতে পারে তেমন প্রার্থী আমরা মনোনীত করতে চাই। ১৮ জনের একটা তালিকা দিয়েছি আমরা যারা ১৪ দলের মাধ্যমে নির্বাচন করতে আগ্রহী। রাজধানীর ধানমন্ডি হকার্স মার্কেটের দোতলায় ১৪ দলের শরিক ন্যাপের কার্যালয়, তবে সেই কার্যালয়টিও তালাবন্ধ পাওয়া যায়। আশেপাশে দোকান মালিকদের সাথে কথা বলে জানা যায় নিয়মিত কার্যালয় খোলা হয় না। তালাবদ্ধ হচ্ছে কি, যে অফিসের দায়িত্বে ছিল সে একটু অসুস্থ, সে কিন্তু আপনি যখন গিয়েছিলেন তখন কিন্তু সে মেডিকেলে গিয়েছিল এবং আপনি যাওয়ার পর আমাকে ফোন দিয়েছে। গত নির্বাচনে আমরা আসন পাইনি, এবারে আমাদের ডিমান্ড হচ্ছে আমরা ১০টা আসন চাই। ১৫টি আসনের দাবির একটা তালিকা আমরা আওয়ামী লীগের কাছে জমা দিয়েছি, এ নিয়ে কথা হবে, আলোচনা হবে, একটা নিশ্চয়ই আমরা একটা যুক্তিসঙ্গত সমাধানে পৌঁছাতে পারবো। ধানমন্ডিতে ১৪ দলের শরিক তরিকুট ফেডারেশনের কার্যালয় এটি, তবে সেই কার্যালয়েও দলীয় কোনো ব্যানার ছিল না, পাওয়া যায় একজন অফিস সহকারীকে। সুপারিশ করবো আমরা বিস্তারিত বেশিতে, কিন্তু নির্ভর করবে প্রধানমন্ত্রীর উপরে। প্রায় ২৫ থেকে ৩০টি আসনে আমাদের প্রার্থীরা যারা সম্ভাব্য প্রার্থী হতে পারেন তাদের তৎপরতা চলছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ৩৯টি, গণতন্ত্রী মজদুর পার্টি ২টি, বাসদ ৫টি আসন চাইবে, তবে গণতন্ত্রী মজদুর পার্টি ও বাসদের নিবন্ধন নেই। হাসান পারভেজ, ২৪, ঢাকা। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী ও নূর চৌধুরীকে ফেরাতে যুক্তরাষ্ট্র ও কানাডার আদালতে দুটি মামলা করেছে সরকার, এই তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সে সময় খুনিদের নিরাপদে দেশ ছাড়তে জিয়াউর রহমানই সব ব্যবস্থা করেছিলেন।
কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূরচৌধুরীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে টিএসসি মিলনায়তনে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আরেক খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, এ নিয়ে সেখানে একটি মামলাতেও বাংলাদেশ লড়ছে। ৭৫ ১৫ই আগস্টের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের মঞ্চে কারা, নেপথ্যে কারা, এ বিষয়টা কিন্তু সামনে চলে আসে। একজন জেনারেল সেনাপতি জিয়াউর রহমান মেজর ডালিমের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে মন্তব্য করেছিল, ওয়েল ডান মেজর ডালিম, কনগ্রেচুলেশন। জাতিসংঘের একজন সহকারী সেক্রেটারি জেনারেলের কাছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। আরও জানান, যুক্তরাষ্ট্র হতে দেশে ফেরার পথে লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও দল ও দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্ণনা করেছেন তিনি। মহাসচিবের আমন্ত্রণে আমি জাতিসংঘে গিয়েছিলাম। আমরা জাতিসংঘের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, তার সঙ্গে কথা বলেছি। তার কাছে আমরা বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি এটা আমরা বলেছি এবং তারা কিছু এই ব্যাপারে জানতে চেয়েছে সেগুলো আমরা জানিয়েছি। আর সেই সঙ্গে এটা জাতিসংঘের যে আপনার চার্টার অফ ডিমান্ডস আছেন, এই চার্টার আছে তাদের, জাতিসংঘের যে চার্টার, সেই চার্টারের মধ্যে পরিষ্কার বলা আছে যে সদস্য দেশের সরকার, বিরোধী দল, রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন, যে কেউ তাদের বিষয়ে যে কোনো বিষয় উত্থাপন করতে পারে। বিএনপি মহাসচিব জাতিসংঘ সফরে যাওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ আতঙ্কিত হয়ে পড়েছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে নাসিরুদ্দিন আহমেদ পিন্টু স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় এই কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এই দাবি যারা অসাংবিধানিক বলছেন তারা অবাস্তব কথা বলছে। মওদুদ আহমেদ আরও বলেন, এই কথা সংবিধানসম্মত কি না এর জবাব জনগণ দেবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন আদায় করবে। এটার প্রশ্নের জবাব দেশের জনগণ দেবে। সংবিধান কোনোদিন এটার মধ্যে বাধা হয়ে না দেয় না, কারণ আমরা পরবর্তী সংসদে আইন পাস করে আমরা আবার একটি সংসদে নিয়ে এটাকে বৈধতা দিতে পারবো, এটা সকলেই জানে। এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, খালেদা জিয়াকে চরম স্বাস্থ্য ঝুঁকিতে নিয়ে যাওয়ার জন্যই সরকারের ইচ্ছে অনুযায়ী মেডিকেল বোর্ড ম্যানুফ্যাকচারিং প্রতিবেদন দিয়েছে, আর সেজন্যই তার ব্যক্তিগত চিকিৎসকদের বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়নি। সোমবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। সরকারের এ ধরনের প্রয়াসকে একগুয়েমি এবং প্রতিহিংসাপরায়ণ উল্লেখ করে বিএনপি নেতা সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করে বেসরকারি কোনো বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। এদিকে রোববার চিকিৎসকরা তাঁদের প্রতিবেদন দেন। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে রেখে চিকিৎসা করানোর জন্য অগ্রাধিকারের পরামর্শ দিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেই তার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বোর্ডের সদস্যরা। বেগম খালেদা জিয়াকে চরম স্বাস্থ্য ঝুঁকিতে নিয়ে যাওয়ার জন্যই সরকারের ইচ্ছা অনুযায়ী মেডিকেল বোর্ড ম্যানুফ্যাকচারিং প্রতিবেদন দিয়েছে, আর সেজন্যই বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদেরকে বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়নি। আমি দলের পক্ষ থেকে কর্তৃপক্ষের এই একগুয়েমি ও প্রতিহিংসাপরায়ণতার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মেডিকেল বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করে বেসরকারি কোনো বিশেষায়িত হাসপাতালে, বিশেষ করে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। গেল দুদিনের চেয়ে আজ শরীয়তপুরের নডিয়ায় পদ্মা নদীর ভাঙনের তীব্রতা কিছুটা কমেছে। গেল কদিনের ভাঙনে 5,000-এরও বেশি পরিবার এখন গৃহহীন। পরিবারগুলোর অন্তত 6,000 স্থাপনা বিলীন হয়েছে। শুধু তাই নয়, বিলীন হয়েছে বাঁশতলা, ওয়াপদা, সাধুর বাজার ও
মুলফতগঞ্জ বাজারে ৩২০টি ব্যবসা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি স্থাপনা। শরীয়তপুরের ৫০ শয্যা হাসপাতালের মূল ভবনের বেশিরভাগ অংশই নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে মুলফতগঞ্জ বাজারের বেশ কিছু দোকানপাট। পদ্মার অপ্রতিরোধ্য ভাঙনের মুখে বিপর্যয় নেমে এসেছে নড়িয়ার কয়েক লাখ মানুষের জীবনে। দরিদ্র পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেওয়া হলেও আশ্রয় প্রকল্পের কাজ শেষ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। শুধু পদ্মাপাড়ি নয়, নদী ভাঙনের খবর আসছে গাইবান্ধার তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পাড় থেকেও। পানি বৃদ্ধির ফলে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতভিটা, কয়েকশো বিঘা ফসলি জমি, স্কুল কলেজ সহ বহু স্থাপনা। সহায় সম্বল সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে, আশঙ্কা করছেন বন্যার। এ অবস্থায় নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভাঙন কবলিতদের। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক্রিপ্ট। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে সুন্দরগঞ্জের সদর, সাঘাটা, ফুলছড়ি, লালচামার সহ বেশ কিছু এলাকা বিলীন হয়ে গেছে। ভিটেমাটি হারিয়ে ওয়াবদা বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন অনেকে। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেয়ায় বর্তমানে নদ নদীর পানি বৃদ্ধির ফলে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। জমা জমিন এখন যে আবার সুবেদ আছে সব কিছু এখন বালু হয়ে আছে, এখন স্থানটা কখন আল্লাহ থুবি না থুবি এটাও আমার নির্দরিশন। বাড়ি ঘর ভাঙার পরে এখানে খুব অস্থায়িত আছে, ঘর দুয়ারে সব ভাসি গেছে। এই ১২০-৩০ ঘর মানুষ মনে করে আরে বিলীন, তোমাদের থান একটা ঘর থোয়া জায়গা, এই জায়গাটুকু নেই। অবশ্য অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এই ভাঙন ঠেকানোর জন্য আমরা বাড়ি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করছি, ডাম্পিং করে ভাঙনের প্রক্রিয়া ভাঙনটাকে একটু হ্রাস করার চেষ্টা করে যাচ্ছি আমরা। শুধু আশ্বাস নয়, গাইবান্ধায় নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ সহ কার্যকরী ব্যবস্থা নেবে প্রশাসন, এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের। বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের তারিখ নির্ধারণ হতে পারে। মঙ্গলবার রাষ্ট্রপক্ষ আইনি বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল। রাষ্ট্রপক্ষের পর আইনি বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করছে আসামিপক্ষ। রাজধানীর পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিনের আদালতে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। আসামিদের পক্ষ থেকে যুক্তিতর্কে দাবি করা হয় গ্রেনেড হামলার ষড়যন্ত্র হাওয়া ভবনে হয়নি, জঙ্গিদের সঙ্গে যোগাযোগের কথাও আসামিপক্ষ অস্বীকার করে। এদিকে এই মামলায় জামিনে থাকা ৮ আসামির জামিন বাতিলের আবেদন করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। নাম কি যে আগামীকাল তাদের জবাবের শেষ করে আমরা প্রস্তুত আছি। বেসিক্যালি আমি আইনের প্রশ্নে মাননীয় আদালতের কাছ থেকে অনুমতি নিয়েছি, আগামীকাল আমরা ফার্স্ট আওয়ারে মামলাটাকে শুরু করব। যদি আমরা কালকে ফার্স্ট আওয়ারে অন্যামকে যদি শুরু করতে পারি ইনশাল্লাহ, আমরা আগামীকালই রায় আমরা আসা না আমরা আগামীকালই রায়ের তারিখ নির্ধারণ হবে ইনশাল্লাহ। আমরা বেকসুর খালার চাষ কি, বিকজ আজকেও আমি বলেছি যে এই মামলায় ওই কোঅ্যাকিউজডের কনফেশন ছাড়া এমনি আপনার অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো এভিডেন্স নাই এই মামলায়। নিরাপত্তাহীনতায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট নজরদারি না থাকায় ভিআইপি এলাকাসহ বিমানবন্দরের ভেতরে অবাধে ঘোরাঘুরি করছে বহিরাগতরা। একই সাথে নিয়ম না মেনে বিমানবন্দর ঘেঁষে গড়ে ওঠা বহুতল ভবন নিরাপত্তার জন্য চরম হুমকি বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা, যদিও নিরাপত্তা প্রশ্নে এসবের কিছুই আমলে নিচ্ছে না সরকার সংশ্লিষ্টরা। সরজমিন ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল গেট, বিমানবন্দরে প্রবেশের কারণ বা কোনো প্রকার জিজ্ঞাসাবাদ ছাড়াই এই পথ দিয়ে যাওয়া আসা করছে মানুষ। কথা বলে জানা গেল তাদের বেশিরভাগই যাত্রী বা যাত্রীর সাথের কেউ নন। অনেক লোকেরা বাগানে ফুল তুলছি, তারপর আমরা নিষেধ দেওয়ার পরে দেই মানে না, নিষেধ দেওয়ার পরে দেয় আর বেশি বেশি ফুলছে রে। তো সিকিউরিটি কিছু বলে না? সিকিউরিটি কিছু বলে না। বিমানবন্দরের আরেক গেট, সরাসরি ভিআইপি টার্মিনালে প্রবেশের জন্য এই গেটটি ব্যবহৃত হয়। অথচ দিনভর অপেক্ষা করেও এই গেটে নিরাপত্তা কর্মী কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি।
একই অবস্থা বিমানবন্দরের অন্য এলাকাগুলোতেও। সবচেয়ে বেশি অপরিচিত লোকের আনাগোনা দেখা যায় বিমানের কার্গো কমপ্লেক্সের ভেতরে। সংরক্ষিত এলাকা সত্ত্বেও সেখানে অবাধে ঘুরে বেড়ায় হকাররাও। বিমানবন্দর ঘেঁষে গড়ে ওঠা নতুন বহুতল ভবনকে নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি হুমকি বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। নীতিমালা ভঙ্গ করেই এ ধরনের স্থাপনা গড়ে তোলা হয়েছে দাবি তাদের। ওখানে মার্কেটটা চালু হয়ে গেলে এটা দুর্গম হয়ে যাবে, যাওয়াই যাবে না মার্কেটটা চালু। সুতরাং এটা যারাই করুক এবং যারাই অনুমোদন দিক, আমার মনে সঠিক অনুমোদনটি তারা দেয়নি। যদি কমার্শিয়ালি তারা করতে চায় অন্য জায়গায় তারা করতে পারতো আর কি। বহুতল ভবনের ব্যাপারে কিছুটা ভুল স্বীকার করলেও নিরাপত্তাহীনতার অন্য অভিযোগগুলোকে আমলে নিচ্ছে না সরকার। নিরাপত্তাটা যথেষ্ট আছে বলেই কিন্তু যে আমাদের একটা কার্গো ব্যান ছিল সেটা কিন্তু উঠে গেছে আপনি জানেন। তবে এটা কন্টিনিউয়াস প্রসেস, এর উন্নয়ন উন্নতি কিন্তু আরও অনেক করা যেতে পারে এবং সেই লক্ষ্যে কিন্তু কাজ করা হচ্ছে। হাই রাইজ বিল্ডিং যেটা তৈরি হয়েছে সেটা একদিনও কিন্তু তৈরি হয়নি, তো এর সাথে আরও অনেক সংস্থা জড়িত, তাদেরও তখন নজর দেওয়া উচিত ছিল। এর আগে নিরাপত্তার অজুহাতে বিমানবন্দরটির উপর কয়েকটি দেশ নিষেধাজ্ঞা জারি করে। নিরাপত্তার অভিযোগ তুলে যুক্তরাজ্য, ইতালি সহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশই বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। চলতি বছর যুক্তরাজ্য তার নিষেধাজ্ঞা তুলে নিলেও এই এয়ারপোর্ট এলাকায় আবারও দেখা যাচ্ছে ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে সময় হলো একটি বিরতি, ফিরছি আরও খবর নিয়ে। সাথে একদিকে শিক্ষার্থীদের সাথে নির্বাচন নিয়ে আলোচনা, অন্যদিকে একই দিন ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল। ডাকসু নির্বাচন নিয়ে এমন দ্বিমুখী অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের। রোববার দিনভর শিক্ষার্থীদের নিয়ে ডাকসু নির্বাচনের অচলায়তন ভাঙার চেষ্টা করলেও বিকেলেই হাইকোর্টের রায়ের পুনর্বিবেচনার অনুমতি চেয়ে আপিল করেছে প্রশাসন। রাষ্ট্রপক্ষ বলছে সবার দৃষ্টি এখন জাতীয় নির্বাচনে, তার আগে এই নির্বাচন হলে তৈরি হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি। যদিও রিটকারীদের আইনজীবীর অভিযোগ এভাবে ছাত্রদের সাথে প্রতারণা করছে প্রশাসন। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। ছয় মাসের মধ্যে করতে হবে ডাকসু নির্বাচন, এবছরের জানুয়ারি মাসে উচ্চ আদালতের এমন রায় আসার পর নড়েচড়ে বসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাঝে কেটে গেছে সাতটি মাস, এ সময়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের লক্ষণ দেখা যায়নি কোনোই। যদিও বেঁধে দেওয়া সময়সীমা পার হবার পর আয়োজন করা হয় পরিবেশ সভার। এত সব আয়োজন যেদিন চলছিল সেদিনই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে হটকারিতা বলছেন রিটকারীদের আইনজীবী। আপিল যে দায়ের করা হয়েছে সেটির মাধ্যমে মূলত গতকালকে পর্যন্ত আমাদের যে ডেভেলপমেন্ট পরিবেশ পরিষদের মিটিংয়ের পরে সেগুলো আলটিমেটলি অদৃশ্য হয়ে গেল। কারণ আপিল করলে, রায় স্থগিত চাইলে তখন তো আর তাদের ইচ্ছা আছে ডাকসু নির্বাচন করার, এটা আমরা মনে করার কোনো কারণ নাই। এবং এখন তো মনে হচ্ছে যে তারা নির্বাচন চাচ্ছেন না। যদিও অ্যাটর্নি জেনারেল বলছেন জাতীয় নির্বাচনের অগ্রাধিকার সবার আগে। জাতীয় নির্বাচনের প্রশ্ন হলো বড় এবং এখানে ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া কি সম্ভব, এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেন এটা সম্ভব না। তবে জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন হলে তা গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে বলছেন মঞ্জিল মোরশেদ। ন্যাশনাল ইলেকশন যেটা একটা বড় কাজ, তার আগে যদি ডাকসু নির্বাচন হয় এটা আমার মনে হয় যে আরও ভালো হবে, মানুষের জন্য ভালো হবে, যে গণতান্ত্রিক চর্চা ভালো হচ্ছে। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। মামলা জট কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার, এমন কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়াও বিচারকদের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি। সোমবার জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি বলেন পাঁচটি সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল, সাতটি সাইবার ট্রাইব্যুনাল করা হবে, মানি লন্ডারিং পরিবেশ বিষয়ক আদালতও করা হবে বলে জানান তিনি। এছাড়াও 122টি অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত, 159 যুগ্ম জেলা জজ আদালত করা হবে বলেও জানান আইনমন্ত্রী।
এছাড়াও পুরাতন মামলাগুলোকে দ্রুত নিষ্পত্তি করতে মনিটরিং সেল কাজ করছে বলেও জানান আনিসুল হক। 2014-15 সালের জ্বালাও পোড়াও আন্দোলনের মামলাগুলোরও দ্রুত নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানান তিনি। দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব, এজন্য নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, সুষ্ঠু প্রশাসন ও জবাবদিহিতা, এমন মত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ টিআইবি। রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে নির্বাচনী ইশতেহার নিয়ে সংবাদ সম্মেলনে এমন মত তুলে ধরেন তারা। বিভিন্ন রাজনৈতিক দল সুশাসন নিশ্চিত সহ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও ইশতেহার বাস্তবায়নে ঘাটতি রয়েছে বলেও মনে করে টিআইবি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর ইশতেহার তৈরির সহায়তায় আগের ইশতেহার পর্যালোচনা করে গবেষণা প্রতিবেদন তুলে ধরে টিআইবি। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে তৃণমূলের নেতাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না বলে টিআইবির গবেষণায় উঠে এসেছে। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আরো খবর নিয়ে ফিরছি একটু পর। রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে কাজ করছে ভারত সরকার। এজন্য ভারতের অর্থায়নে মংডুতে রোহিঙ্গাদের জন্য তৈরি করা হচ্ছে 250টি ঘর, জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। সোমবার কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি। শ্রীংলা বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই বাংলাদেশের পাশে ছিল ভারত, তাই রোহিঙ্গা বোঝা সামাল দিতে কয়েক দফায় ত্রাণ পাঠিয়েছে দেশটি, যা আগামীতেও অব্যাহত থাকবে। রংপুরে আলোচিত দুই মামলায় অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মামলা দুটির একটি হল আইনজীবী রথীশ চন্দ্র হত্যা এবং অন্যটি সাংবাদিক মশির রহমান উৎস হত্যাকাণ্ড। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানান, স্ত্রী পরক্রিয়ার জেরেই হত্যাকাণ্ডের শিকার হন আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক। দীর্ঘ পাঁচ মাসের তদন্তে বিভিন্ন আলামত পর্যালোচনা এবং 40 সাক্ষীকে জেরা করে এই বিষয়টি অন্যতম কারণ হিসেবে খুঁজে পেয়েছেন তারা। তাই দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আর সাংবাদিক উৎস হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে 8 জনকে, তারা সবাই মাদক ব্যবসায়ী বলেও জানিয়েছে পুলিশ। ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বাংলাদেশে কোনো ছুটি না থাকায় বন্দর অভ্যন্তরে আমদানি পণ্য খালাস ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা হারুনুর রশিদ জানান, ভারতীয় ট্রাক চালকরা পূজা উৎসব উপলক্ষে পণ্য পরিবহন না করায় সোমবার সকাল থেকে পণ্যবাহী ট্রাক বেনাপোল পেচরাপোল বন্দরের ভেতরে যাতায়াত করেনি। তবে মঙ্গলবার সকাল থেকে আবার এ পথে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হবে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার নিউজ 24 স্পোর্টস। এফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে বাহরাইনের বিপক্ষে 10-0 গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে বাংলার
কিশোরীরা। বিপরীতে প্রতিপক্ষ বাহরাইন কোনো রকম পাল্টা আক্রমণই গড়তে পারেনি লাল সবুজের রক্ষণে। বাংলাদেশের পক্ষে দুটি করে গোল করেন আনুচিং মোগিনি, শামসুন নাহার এবং অধিনায়ক মারিয়া মান্ডা। একটি করে গোল করেন আনাই মোগিনি, সাজেদা এবং শামসুন নাহার সিনিয়র এবং তোহরা। এফ গ্রুপে থাকা বাংলাদেশ বুধবার নিজেদের পরের ম্যাচে মাঠে নামবে লেবাননের বিপক্ষে। এবারে এশিয়া কাপের খবর। এশিয়া কাপের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের দেয়া 250 রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের স্কোর দাঁড়িয়েছে 1 উইকেটে 57 রান। এর আগে আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান দলপতি আজগার আফগান। তার সে সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন দুই ওপেনার শেজাদ ও এহসানুল্লাহ। এহসানুল্লাহ ধীর গতিতে এগোলেও মালিঙ্গা চামিরাদের শাসন করেই রানের চাকা সচল রাখেন শেজাদ। তাদের উদ্বোধনী জুটি থেকে আসে 57 রান। দ্বিতীয় উইকেটে এহসানুল্লাহকে নিয়ে জুটি গড়েন রহমত শাহ। এহসানুল্লাহ 45 করে ফিরলেও ক্যারিয়ারের 12তম অর্ধশতক তুলে নেন রহমত। তার ব্যাট থেকে আসে 72 রান। এরপর আফগান ব্যাটসম্যানরা সেভাবে নিজেদের মেলে ধরতে না পারলেও হাসমতুল্লাহ শাহিদির 37 রানে ভর করে নির্ধারিত ওভারের সবকটি উইকেট হারিয়ে 249 রানের লড়াকু পুঁজি পায় আফগানিস্তান। The strong man, and he strikes it pretty well. Has to use him wisely, a few steps down. আর এর মধ্য দিয়ে শেষ করব নিউজ 24 সংবাদ। শেষ করার আগে শিরোনামগুলো জানাব। কোটা বাতিলের সুপারিশ করে ক্যাবিনেট সচিব কমিটির রিপোর্ট, মন্ত্রিসভা অনুমোদন দিলে আগামী সপ্তাহে আগামী মাসে প্রজ্ঞাপন, স্বাগত জানালেন বিশেষজ্ঞরা। 14 দলের শরিকদের দাবি 250 আসন। রাজনৈতিক কর্মকাণ্ড না থাকলেও দর কষাকষিতে এগিয়ে ছোট দলগুলো। নড়িয়ার পদ্মার পাড় জুড়ে হাহাকার, প্রতিদিনই ভাঙছে সড়ক বাজার জনপদ, উত্তরে বন্যার পূর্বাভাস। নিরাপত্তাহীন শাহজালাল বিমানবন্দর, পাশ ঘেঁষে গড়ে ওঠা বহুতল ভবনগুলো হুমকি, বলছেন বিশেষজ্ঞরা। এবং এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বাহরাইনকে 10-0 গোলে হারালো বাংলাদেশের মেয়েরা। আর এই ছিল নিউজ 24 এর রাত 10টার সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।